বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, কলা আমাদের প্রায় সকলের কাছেই প্রিয় একটি ফল। অনেকেই ফলটিকে নিয়মিত খেয়ে থাকেন, আবার কেউ কেউ নিয়মিত না হলেও মাঝে মধ্যেই অবশ্যই খান। কলা খুবই পুষ্টিকর ফল। তবে কলা খাবার আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা প্রয়োজন, নয়তো ক্ষতির সম্মুখীন হতে পারেন। বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে, তবে এই ভিডিওতে শুধুমাত্র একটি সম্ভাব্য সমস্যারই আলোচনা করব, আর অন্যান্য সকল সম্ভাব্য সমস্যার কথা অন্য কোনো ভিডিওতে অবশ্যই পরবর্তীতে আলোচনা করব। এই ভিডিওতে আলোচনা করব পাকা কলা খেলে দাঁতের কি এবং কতটা ক্ষতি হয়, কেন ক্ষতি হয়, এই ক্ষতি এড়ানো সম্ভব কি না, এবং পাকা কলা নিয়মিত খেয়েও কিভাবে এই ক্ষতি এড়ানো সম্ভব। পাকা কলায় উচ্চ মাত্রায় স্টার্চ বা শ্বেতসার থাকায় পাকা কলা দাঁতে মারাত্মক ক্ষত এমনকি গর্ত সৃষ্টি করতে পারে যদি না সতর্ক থাকা যায়। সম্প্রতি কয়েকটি স্টাডিজে প্রমাণিত মিষ্টি, চকোলেট, চুইংগাম প্রভৃতির থেকেও পাকা কলা দাঁত ও মুখের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। আসলে চকোলেট, মিষ্টির মতো খাদ্যে চিনি থাকে, তা দাঁতের জন্য খারাপ হলেও মুখ বা দাঁতের ফাঁকে আটকে থাকা চিনি তাড়াতাড়ি দ্রবীভূত হয়ে যায়, কিন্তু কলায় যে স্টার্চ বা শ্বেতসার থাকে তা দ্রবীভূত হতে অনেক বেশি সময় লাগে, প্রায় 2 ঘন্টা। আর এই দীর্ঘ সময়ের সুযোগে অনেক বেশি ব্যাকটেরিয়া সৃষ্টি হয় এবং পরিণামে দাঁতে ক্যাভিটি সৃষ্টি হয়, যা দাঁতের তথা মুখের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর। তাহলে কি কলা খাবেন না, বা শিশু বা বালক বালিকাদেরকে পাকা কলা খেতে দেবেন না? অবশ্যই কলা খাবেন বা ছোটদেরকে খেতেও দেবেন, তবে একটি বিষয়ে সতর্ক থাকতেই হবে, সেটা হলো পাকা কলা খাওয়ার পরে অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন বা খুব ভালোভাবে মুখ ধুয়ে নেবেন এবং বেশ কয়েকবার কুলিকুচি করবেন, তাহলেই কলা খেলেও নিশ্চিন্ত থাকা সম্ভব হবে। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।